এখন আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট প্রজেক্টটিতে ফুটারের ঠিক উপরের দিকে ডান পাশে আমরা কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইকন অ্যাড করতে পারি। তো এই সকল আইকন অ্যাড করার মাধ্যমে আমরা সহজেই এই আইকনে ক্লিক করার মাধ্যমে আমাদের এই কারেন্ট ওয়েবসাইট থেকে অন্য যে কোনো ওয়েবসাইটে আমরা সুইচ করতে পারবো। অর্থাৎ যে সকল আইকন আমি অ্যাড করবো সে সকল আইকনের অ্যাগেন্স্টে আমি যেই ওয়েব ইউআরএল দেবো সেই ওয়েব ইউআরএলে আমি প্রবেশ করতে সক্ষম হব। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রিভিয়াস প্রজেক্টে। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টটি একটু ওপেন করছি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে ফুটারের ঠিক উপরের দিকে ডান পাশে একটি টাইটেল ফলো আস, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইকন যেমন ফেসবুক, টুইটার এবং ইন। তো এসব আইকনে জাস্ট ক্লিক করে আমাদের এই ওয়েবসাইট থেকে সরাসরি ফেসবুকে প্রবেশ করা যাবে। তো এই কাজগুলি মূলত আমরা করব আমাদের কারেন্ট ওয়েবসাইটটিতে। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া রিমুভারে। আমরা ম্যাক্রোমিডিয়া রিমুভারের মাধ্যমে আমরা আমাদের রাসেল আন্ডারস্কোর স্টাইল ডট সিএসএস এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল এই দুটি ফাইল আমরা ওপেন করলাম। তো এখন এখানে মূলত আমাদের কিছু সিএসএস কোডিং এবং এইচটিএমএল কোডিংয়ের মাধ্যমে আমাদের এই কাজটি করতে হবে। তো আমরা একেবারে নিচের দিকে চলে আসছি। আমরা এখান থেকে একেবারে নিচের দিকে এসে জাস্ট এখানে আমরা কিছু কোডিং লিখব। তো প্রয়োজনীয় কোডগুলি অর্থাৎ সিএসএস কোডগুলি আমি অলরেডি নোটপ্যাডে সাজিয়েছি, তো আমি এখন সেটি আপনাদের সামনে একটু ডিসকাস করছি। তো এখানে একেবারে শুরুতে আমরা ডট সিওএল আন্ডারস্কোর ডাব্লু টু টেন নামে আমরা একটি ক্লাস আমরা ডিফাইন করেছি। অর্থাৎ ডট দিয়ে আমরা মূলত ক্লাসই ডিফাইন করে থাকি। দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা ফ্লোট রাইট করেছি। অর্থাৎ যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের ফুটারের ঠিক উপরে রাইট সাইডে আমাদের এই সোশ্যাল নেটওয়ার্কিং আইকনগুলি আমরা ইনক্লুডেড করব, দেন আমরা যে কাজটি করেছি আমরা এখানে লিখেছি মার্জিন লেফট 20 পিক্সেল, উইথ আমরা সিলেক্ট করে দিয়েছি 190 পিক্সেল, প্যাডিং রাইটে আমরা 20 পিক্সেল করে, দেন আমরা পরবর্তীতে যে কাজটি করেছি এখানে আমরা আরেকটি আইডি আমরা জেনারেট করেছি সোশ্যাল আন্ডারস্কোর বক্স নামে, দেন আমরা যে কাজটি করলাম এখানে ক্লিয়ার বোথ করে দেন মার্জিন আমরা 20 পিক্সেল এবং 0 পিক্সেল করে দিলাম, প্যাডিং আমরা 0 করে দিলাম, লিস্ট স্টাইল আমরা এখানে নান করে দিয়েছি, দেন আমরা এই কোডিংটুকু শেষ করলাম সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে মাধ্যমে। দেন আমরা যে কাজটি করেছি এখানে আমরা আরেকটি আইডি ডিফাইন করেছি সোশ্যাল আন্ডারস্কোর বক্স লাইন নামে, দেন ডিসপ্লে আমরা করেছি ব্লক, ফ্লোট টাইপ আমরা লেফট সিলেক্ট করে প্যাডিং 0 এবং মার্জিন 0 করে দিলাম, দেন আমরা এখানে আরেকটি আইডি আমরা জেনারেট করেছি সোশ্যাল আন্ডারস্কোর বক্স লাই এ নামে। অর্থাৎ এনএমএ আইডিটি জেনারেট করার পর আমরা দুটি সেকেন্ড ব্রেকের মাঝখানে আমরা উইথ সিলেক্ট করে দিলাম 48 পিক্সেল, হাইট আমরা 48 করে দিলাম, দেন মার্জিন আমরা 5 পিক্সেল এবং 0 করে দিলাম, টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিয়েছি, বর্ডার আমরা নান করে দিলাম, এখানে উইথ আমরা 48 এবং হাইট আমরা 48 দেওয়ার কারণ হচ্ছে আমরা যে আইকনগুলো ডিজাইন করেছি সেই আইকনগুলির সাইজ এটি। অর্থাৎ আমরা আইকনগুলো ডিজাইন করেছি 48x48 এই সাইজে। তো এখন এখান থেকে এই কোডটুকু আমরা কপি করছি, কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের সিএসএস ফাইলে। সিএসএস ফাইলে একেবারে শেষের দিকে আমরা জাস্ট এই লাইনের একেবারে শেষে আমরা এটিকে পেস্ট করে দেব। তো আমরা এখন পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখন আমরা এই ফাইলটিকে এখন সেভ করছি, আমাদের ফাইল সেভ হয়ে গেল। তো এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটিতে মূলত আমাদের কিছু কোডিং অ্যাড করতে হবে। তো আমরা একেবারে নিচের দিকে চলে আসলাম, দেন এখান থেকে আমরা নোটপ্যাড থেকে প্রয়োজনীয় কোডগুলি ওপেন করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতে আমরা একটি ক্লাস ডিফাইন করেছি সিওএল আন্ডারস্কোর ডাব্লু টু টেন নামে, দেন আমরা যে কাজটি করলাম একটি টাইটেল আমরা H4 ট্যাগে লিখে দিলাম যে ফলো আস। অর্থাৎ এই টাইটেলটি কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টে ইউজ করেছিলাম। তো আমাদের মূল উদ্দেশ্য যেহেতু আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো হুবহু একটি প্রজেক্ট দাঁড় করাবো, তো এই কারণে আমরা এই টাইটেলটুকু ইউজ করলাম। তো এখন আমরা পুনরায় একটু কোডিংয়ে ফিরে আসছি। দেন আমরা যে কাজটি করেছি ইউএল আইডি, দ্যাট মিন্স ইউআরএল আইডি, এখানে আমরা কিন্তু সোশ্যাল আন্ডারস্কোর বক্স আমরা ডিফাইন করে দিলাম। দেন আমরা যে কাজটি করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাই দেন AHREF ইজ ইকুয়াল টু আমরা কিন্তু ফেসবুকের অফিসিয়াল সাইটের ওয়েব অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ওয়েব অ্যাড্রেসটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেই আইকনটিতে মাউসের কার্সার নিয়ে গেলে হাতের আকৃতি আসবে এবং সেখানে কোনো ইউজার যদি ক্লিক করে তাহলে ফেসবুকের ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে সে ফেসবুকের ফ্রন্ট পেজে চলে যাবে। তো এই কারণে আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। দেন আমরা যে কাজটি করেছি এখানে জাস্ট আমরা একটি ইমেজ আমরা ইনক্লুডেড করেছি, অর্থাৎ একটি আইকন আমরা ইনক্লুডেড করেছি এই কোডটুকুর মাধ্যমে। ইমেজ সোর্স ইজ ইকুয়াল টু ইমেজেস, দেন ফোল্ডারে ফেসবুক ডট পিএনজি নামে যে ইমেজটি আছে সেটি সে ডিসপ্লে করবে, এই কারণে এই পার্টটি আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আমাদের facebook.png এই ইমেজটি কিন্তু আমাদের ইমেজেস ফোল্ডারে রাখতে হবে। তো আমরা পরবর্তীতে এই কাজটি করব। তো এখানে দেন আমরা যে কাজটি করলাম অল্টারনেট ট্যাগ হিসেবে আমরা এখানে ফেসবুক লিখে দিলাম, আপনার ইচ্ছা করলে অল্টারনেট
ট্যাগ হিসেবে যে কোনো কিছু এখানে ডিফাইন করে নিতে পারেন। তো ঠিক একইভাবে সেকেন্ড ইউআরএল এর ক্ষেত্রে ঠিক একই কাজ করলাম এবং থার্ড ইউআরএল এর ক্ষেত্রেও ঠিক একই রকম কাজ, অর্থাৎ একই রকম কোডিং আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি আপাতত হ্যাশ সিম্বল দিয়ে রেখেছি। আপনারা এই লিঙ্কডিনের যে অফিসিয়াল সাইট আছে সেই অফিসিয়াল সাইটের এখানে ওয়েব ইউআরএল দিয়ে নেবেন, তাহলেই কাজ হয়ে যাবে। তো দেন আমরা জাস্ট ইউআরএল ক্লোজ করলাম, ক্লোজ করে আমরা ডিপটি ক্লোজ করে দেন এখান থেকে এই কোডটুকু আমরা কপি করছি। কপি করে আমরা চলে যাচ্ছি ইন্ডেক্স ডট এইচ টি এম এল এ ফাইলে। দেন আমরা এখান থেকে আরেকটু উপরের দিকে চলে যাব, অর্থাৎ রাসেল আন্ডারস্কোর ফুটার নামে আমরা যে ডিপটি ডিফাইন করেছিলাম সেই ডিপের পরে আমরা প্রয়োজনীয় কোডটি আমরা এখানে পেস্ট করে দেবো। দেখেন আমরা পেস্ট করে দিলাম এই কোডটুকু, পেস্ট করে ফাইলটি সেভ করলাম, সেভ করে এখন এক্সিকিউট করছি। তো এক্সিকিউট করার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে পাতে অর্থাৎ যে নির্দিষ্ট ফোল্ডারে আমরা ইমেজগুলো এখানে ডিফাইন করেছি সেই ফোল্ডারে নির্দিষ্ট ইমেজগুলি আমাদের রাখতে হবে। তো আমরা অলরেডি এই আইকনগুলো তৈরি করে আমার কম্পিউটারের ডেস্কটপে আইকন নামক ফোল্ডারে সেভ করে রেখেছি। তো আমি আইকন নামক ফোল্ডারটি ওপেন করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আইকনগুলো, তো আমি যে আইকনগুলোর ডাইমেনশন হচ্ছে 48x48 পিক্সেল, আপনারা এই সাইজে আইকনগুলো তৈরি করে নেবেন। তাছাড়া আমাদের সিডিট সোর্স ফোল্ডারেও এই আইকনগুলো পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে এই আইকনগুলো কপি করলাম, কপি করে আমরা চলে যাচ্ছি ইমেজেস নামক ফোল্ডারে, নিউ প্রজেক্টের ইমেজেস নামক ফোল্ডারে। দেন এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট কমপ্লিট। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এখন চলে যাব আমাদের ম্যাক্রোমিডিয়া ডিএমওয়্যারে ইন্ডেক্স ডট এইচ টি এম এল এ ফাইলে। দেন এখানে আরেকবার আমরা সেভ করছি ফাইলটি, আমরা রাসেল আন্ডারস্কোর স্টাইল ডট সি এস এস এই ফাইলটি একবার সেভ করলাম। সেভ করার পর আমরা ইন্ডেক্স ডট এইচ টি এম এল এই ফাইলটি ওপেন করলাম। দেন এখন আমরা এক্সিকিউট করছি আউটপুট দেখার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটি এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা নিচের দিকে চলে আসি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমাদের আইকনগুলি, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইকনগুলি আমাদের কারেন্ট ওয়েবসাইটে আমরা অ্যাড করতে সক্ষম হয়েছি। এখন আমরা যদি ফেসবুক এই আইকনে মাউসের পয়েন্টার নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে একেবারে বাঁ পাশে ফেসবুক এই ইউআরএলটি ডিসপ্লে হচ্ছে। এখন এখানে ক্লিক করার মাধ্যমে কোনো ইউজার আমাদের এই কারেন্ট ওয়েবসাইট থেকে ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হবে। তো এভাবে আমরা খুব চমৎকারভাবে খুব অল্প কিছু কোডিং করে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের বিভিন্ন আইকন আমরা আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করে নিতে পারি।